শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষিগঞ্জ এক সদর হুসেনপুর আসনের সংসদ সদস্য বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এল জিআরডি মন্ত্রী প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন ডাক্তার সৈয়দা জাকিয়ানুল লিপি গতকাল শনিবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ইমারত নির্মাণ প্রকৌশলী পরামর্শ কল্যাণ সংগঠন কৃষিগঞ্জ এর আয়োজনে মত বিনিময় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি কথা বলেন ডাক্তার সৈয়দা নুর লিপি আরও বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেতি শেখ হাসিনা আমরা স্বপ্ন দেখব কিছু স্বপ্ন বাস্তবায়নে হবে আর কিছু বাস্তবায়ন হবে না তবুও আমরা স্বপ্ন দেখেই যাব মাননীয় প্রধানমন্ত্রী জননেতী শেখ হাসিনা আপনাদের স্বপ্ন বাস্তবায়নে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সভা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ইমারত নির্মাণ প্রকৌশলী পরামর্শ কল্যাণ সংগঠনের উপদেষ্টা কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ লীগের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রকৌশলী আলহাজ শরীফুল ইসলাম শরীফ মধ্য সভায় নির্মাণ শ্রমিকদের প্রশিক্ষণের জন্য সেন্টার নির্মাণ করার ঘোষণা দেন সাংসদ ডাক্তার সৈয়দা জাকিয়ানুর লিপি মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান সাধারণ সম্পাদক মোহাম্মদ আরজু সহসভাপতি আব্দুল কায়ুম সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান সবাই অন্য অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল কাদের সুরগোজ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক নারী নেত্রী তাসলিমা সুইটি প্রমুখ মত সভা শেষে কিশোরগঞ্জ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রকৌশলী আলহাদ শরীফুল ইসলাম শরীফের পথ শিশুদের জন্য প্রতিষ্ঠিত আমার স্কুল এর অসহায় পথ শিশুদের মাঝে দুপুরের খাবার ও স্কুল স্কুল ব্যাগ বিতরণ করেন সাংসদ ডাক্তার সৈয়দা জাকিয়ানুল লিপি মত বিনিময় ও পথ শিশুরের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণের শেষে উপমহাদেশের প্রখ্যাত আলেম ঐতিহাসিক সৈদ মসজিদের কতিব ও ঐতিহ্যবাহী আল জাহামেতুল ইমদাদিয়ার মহাপরিচালক সদ্যপ্রয়াত হজরত মৌলানা আজহার আল এর বাসায় যান সাংসদ লিপি মৌলানা আনোয়ারসার মৃত্যুতে শুভ করেন তিনি এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন বিডি চ্যানেল ফোর কিশোরগঞ্জ